ডাটা আলু বেগুনের খণ্ড বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছে আলু বেগুন ডাটা আর নিয়ে নিচ্ছে কাঁচকলা একটু এবার কড়াই সর্ষে তেল দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব ঢাকা চাপা দিয়ে আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দিচ্ছি কাঁচকলা আর দিয়ে দিচ্ছি বেগুন এখানে কাঁচকলাটা যদি আপনারা না দিতে চান তো নাও দিতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর ধনে এবং জিরে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ঢেলে দেবো জল পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি খুব ভালোভাবে যখন ফুটে সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেবো এদিকে কড়াইয়েতে আমি ছোঁকে নেবার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল গোটা জেরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়নে আর দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এখানে চাইলে আপনারা বড়িও দিতে পারেন পেঁয়াজটা লাল করে ভাজা হলে দিয়ে দেবো সেদ্ধ করা সবজিটা ব্যাস তারপরে একটু ফুটিয়ে নিলেই রেডি